2 লাখ টাকা সার্টিফিকেট দেন, 6 লাখ টাকায় আপনারা নিয়োগ দেন, তাহলে আমরা মেধাবী হব কি করে? আমরা তো এভাবে রাস্তায় পড়ে থাকবো। আপনারা যদি এভাবে নিয়োগ বাণিজ্য করতে থাকেন তো আমরা সারা জীবন এভাবে রাস্তায় পড়ে থাকতে থাকবো, আমাদের চাকরি হবে না। অবস্থানকালীন সময়ে আমি দেখেছি অনেক আমাদের শিক্ষার্থী এখানে অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ অথবা বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার আপনারা জানেন না এখানে যে কি ঘটনা ঘটেছে, আমাদের অনেক মা বোন যাদের তাদের এখানে যাতায়াত করতে গিয়ে তাদের যে তাদের কিন্তু পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে এখানে আসার জন্য, এটা খুব কি দুঃখের বিষয়। তার মধ্যেও কিন্তু তারা এখানে আসা যাওয়া করছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমাদের দাবি যেহেতু চিন্তা ছিল সেটা এখন একটাই এসে পৌঁছেছে, সেটা হলো আমাদের নিয়োগ। আমাদের নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এখানে অবস্থান করব, যতই ঝড় বৃষ্টি তুফান যায় আসুক না কেন, আমরা এখান থেকে এক পাও নড়ব না। এটা আমরা প্রতিজ্ঞা করে আজ আমরা এখানে অবস্থান করছি। আর আমি এনটিআরসি মহোদয়কে বলতে চাই, আপনারা যে ঘুষ বাণিজ্য করেন এটা কিন্তু আমরা জানতাম না। আমরা এখানে বসার পরের থেকে আপনাদের ফুলের বিড়াল সব কিন্তু বেড়ে আসছে। আমরা যতদিন এখানে থাকবো আমরা মনে করি যে আপনাদের কিন্তু এখন থেকে সব ফুলের বিড়াল আস্তে আস্তে সব বেরিয়ে আসবে। আপনারা বলেন যে আমরা মেধাবী না, মেধাবী আমরা হবো কীভাবে? আপনারা যদি 2000 টাকা সার্টিফিকেট বিক্রি করেন, 6000 টাকায় নিয়োগ দেন, তবে আমরা মেধাবী হবো কীভাবে? 6 লাখ টাকায় সার্টিফিকেট, 2 লাখ টাকা সার্টিফিকেট দেন, 6 লাখ টাকায় আপনারা নিয়োগ দেন, তাহলে আমরা মেধাবী হবো কী করে? আমরা তো এভাবে রাস্তায় পড়ে থাকবো। আপনারা যদি এভাবে নিয়োগ বাণিজ্য করতে থাকেন তো আমরা সারা জীবন এভাবে রাস্তায় পড়ে থাকতে থাকবো, আমাদের চাকরি হবে না। তা আমি এনটিআর চেয়ারম্যান মহাজন সহ শিক্ষা মন্ত্রণালয় সকলকে বিনীত অনুরোধ করবো যাতে আমাদের এই সুবিধা বঞ্চিত অসহায় দুস্থ যে শিক্ষাগুণ এখানে আসেন তাদেরকে তাড়াতাড়ি নিয়োগের ব্যবস্থা করে বাড়িতে ফিরে ফেরানোর ব্যবস্থা করেন। কারণ আপনাদের চাওয়া অনুযায়ী আমরা কিন্তু একটা তথ্য আপনাদের কাছে প্রেরণ করেছি, আপনারা সবাইকে না পারেন অন্তত এই তথ্যটা যারা আছে আমরা চাকরি ব্যবস্থা প্রত্যাশী তাদের কাছে আপনারা চাকরি ব্যবস্থা করেন, এসআই করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, আপনি আমরা এই সময় দেখেছি আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন। আমরা সকলে এই যে অসহায় বঞ্চিত শিক্ষক আছি আমাদের মুখের দিকে চেয়ে অন্তত আপনি আমাদের একটা নিয়োগের ব্যবস্থা করবেন, এ আশা আপনার কাছে করব। কারণ আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি পারেন না এমন কোনো কাজ নাই বাংলাদেশে। তাই আমি আপনার কাছে বিনীত অনুরোধ করে আমাদের চাকরি ব্যবস্থার যাতে সুযোগ ব্যবস্থা হয় সে আশা করে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।